কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে কি বলে শুনেছেন? সবারই সামনে কি বলে? বলে ইলেম বাজারে আসবি, বাস স্ট্যান্ডে সবারই সামনে তোকে আই লাভ ইউ বলবো, বলে না? আসল প্রেমটা যখন জাহির করে সেই জায়গাটা কোথায়? রাতের অন্ধকারে বাবা মা ঘুমিয়ে যায়, কেউ নাই, দরজা বন্ধ করে প্রেমিকাকে ফোন লাগিয়ে বলছে আমি তোমাকে না পেলে মরে যাবো, গলায় দড়ি দেবো, বিষ খাবো, বলে না? বলেন না? আপনাদের বীরভূমে আছে টায়ার লাচিয়ে তাবিজ দেয়, টায়ার লাচিয়ে বলে কেলে সাপ লাচছে ভেতরে, জেন ভর হয় নাই আপনাদের বীরভূমে? নাই ছেলে না হলে ছেলে হবার তাবিজের উমলবি বীরভূমে আছে না? বললে এমন তাবিজ দেবো বেটা ছেলে হবে, খুঁজলে দেখুন হারাম করে একটাও বেটা নাই, সে দিচ্ছে বেটা ছেলে তাবিজ কিন্তু তার একটাও বেটা নাই, বুঝতে পেরেছেন না? পারেন আমি যখন গুজরাটে পড়তাম কাফলেতাই, তো বোম্বেতে আমার ফুপুই, তো আমার ফুপুর ননদের ছেলে, আবার আমার ভাইরা ভাই হয়েছে এখন কিবরিয়া শেঠ, বিরাট পার্টি। তো আমি তার কাছে দেখা করতে আসতাম, ভারতনগরে থাকতো তখন পড়ার সময়। তো একদিন ঘুরতে এসেছি, দু বন্ধু মেলে তার কাছে ছিলাম। তো আমার সে বললে, বললে ইহাঁ পে এক জো হ্যায় না বাবা হ্যায় হাজি মালাং বাবা, পাহাড়ের ওপরে, বললে আজীব ও গরিব কারামতি হ্যায়। বললো ক্যা কারামতি হ্যায়? বললে উংলি ডুবা দেতা না পানি মে তো পানি মিঠা হো জাতা। বললো সালা বহুত বড়িয়া হ্যায়, উংলি মে ক্যা হ্যায় উসকা দেখনা পড়েগা। বললে চলো, চলে গেলাম তার সাথে, দিয়ে দেখছি লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, পানির গিলাস নিচে, পানির গিলাস নিচ্ছে, যাচ্ছে, বাবা বসে আছে মাঠবেলের ওপরে, দেখি মনে হচ্ছে সালা একদম খাঁটি গাঁজা খো, আঙুল ডুবুচ্ছে আর পানি মিষ্টি, মাঠবেলে আঙুল ঘষছে আর আঙুল ডুবুচ্ছে, তারা বলছে মারাত্মক বাবা। আমরা তিনজন লাস্টে ছিলাম লাইনে, আমি বললাম আমি পড়ার জীবনে না এত ভালো ছিলাম, এত ভালো ছিলাম, আমার লেগে সবাই ছুটে বেড়াত কি বুঝলে। তো লাস্টে চেপি, আমার আঙ্গুল ডুবোনার আগে আমি ওই মাঠ বেলটা আঙ্গুল ঘষে আমারটাই ডুবিয়ে দিল, দেখলাম সালা পানি মিষ্টি। আমি বললাম বাবা আমারে উংলি মে ভি জাদু হ্যায় দেখ লিজিয়ে পানি মিঠা হো গিয়া। তার কারণ কি? গোটা মাঠ বেলে সাকারিন ছিটি রেখেছে। আমাকে বললে ক্যা করতে হো? বলে মাদ্রাসা মে পড়তা হো। বলে উসি লিয়ে সালা ইতনা হারামি হ্যায় সাইড মে খড়া হ্যায়। কি বুঝলে? তালবিনীমদের কাছে শয়তানও আসে না কি বুঝলে। তারপরে আমরা সাইডে দাঁড়ালাম সবাই, ইদিক উদিক সিজদা ফিজদা করছে, ফট করে ফাঁকে গিয়ে 300 টাকা দিলে নিচে যাও সালা রাস্তা কার লোক, চলে যাও চলো ইয়াস। আমরা চল পালি চ, হয়ে গিয়েছে 300 কি বুঝলে। এই করে তো বাজার চলছে, তা না হলে মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার, একটাও মাজার নাই। বেইমান দিকে জিজ্ঞেস করো আপনাদের বীরভূমের কিছু মাল বলছে মক্কা মদিনাতে ওলি নাই তাই সেখানে মাজার নাই, ওরে নেমো খারাম সেখানে হজরতে উসমানে গানি সৈবা লুতবা, হজরতে আবু বাকর, হজরতে উসমানে গানি, হজরতে আলী, আল্লাহ নবী সাহাবিরা শুয়ে আছেন, তাদের থেকে পৃথিবীতে আর কে বড় ওলি হতে পারে? আপনাদের বীরভূমের লোক আমাকে ফোনে বলছে, আমি বলছি মক্কা মদিনায় মাজার নাই, বলছে সেখানে কোনো ওলি নাই, তো কত বড় নেমো খারাম বলুন দেখিনি। আমি বললাম তুমি ঠিকই বলেছ, সেখানে যে ওলি গুলো আছে তোমাদের মতো নয়, গাঁজা খোর নয়, জটা ধরা নয়। আমরা বাপ বেটায় জলসাই ছিলাম, শ্যাম সুন্দর বর্ধমানের রাইনা থানা, মসজিদের পাশেই বেকা গাছ বসে তাবিজ লেখছে, মগরেবের নামাজ জামাতে হচ্ছে। আমি বললাম হুজুর কি নামাজ পড়বেন না? বললো হুজুরের মনে মনে নামাজ। আসলে এরকমও নামাজ আছে নাকি? মুখস্থ নামাজ, তার মানে মুখস্থ নামাজ আপনারা জানেন না? তাবিজ লেখছে এক রাকাত হয়ে গেল, মারিফত পেয়েছে অনেক জুনা। দেখেছেন বাংলাদেশে বাউল বুষ্টমগুলোকে,
এত সুন্দর জিকির বাংলাদেশের, কি জিকির, আশিক রাসুল রাসুলে আশিক, গাঁজা না খেলে তো এরকম করতে পারবে না, ওনারা কি বলছেন, গাঁজা না খেলে এরকম করতে পারবে, সুস্থ মস্তিষ্কের হলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা গাঁজা খাবে, যারা বাউল পুষ্টম, তারা বলে আমরা মারিফত পেয়েছি আল্লাহর কসম, কিয়ামতের দিনে আল্লাহ কেউ কি ছেড়ে কথা বলবেন না, আল্লাহ কিয়ামতের দিনে বেঈমান নেমো খারাম বলো ঈমানদার বলো সবাইকে আল্লাহ দাঁড় করাবেন। কোরআনে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি মানুষকে তিনটে দলে বিভক্ত করব, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক, তিনটে দলে বিভক্ত করব, যাদের ডান হাতে আমল্লামা তারা জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর সামনের দিকে তারা থাকবে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক নবী পয়গম্বর আলেম উলামা তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে, যাদের বাঁ হাতে আমল্লামা তারা জাহান্নামে প্রবেশ করবে। এখানে কোনো দেওবন্দি বেরেলির কথায় আমার আল্লাহ বলেনি, আহলে হাদিস বলেনি, দেওবন্দি বলেনি, সুন্নি বলেনি। একজন কি বলছে জানেন ফোনে আমাকে, বলে জানেন 73টা দলের মধ্যে একটা দল জান্নাতে যাবে, কটা দল বললাম, এটা সত্যি কথা বলছে, কিন্তু কারা শুনে নাও, আহলে সুন্নাতুল জামাত, যারা নবীজির সুন্নতের উপরে পাবন। আমি বললাম ঠিক বলেছো, যারা গাঁজা খায় তারা কখনো জান্নাত পাবে না, যারা রওজা থানে দরগাতে গড়াগড়ি খায় তারা জান্নাত পাবে না। আমার আল্লাহ কোরআনে বলেছেন বেটা হয়েছে, বেটা হচ্ছে না, বলছে চ কোথায় তাবিজ, বলে জানেন আপনাদের বীরভূমে আছে টায়ার লাচিয়ে তাবিজ দেয়, টায়ার লাচিয়ে, বলে কেলে সাপ লাচছে ভেতরে, জেন ভর হয় নাই আপনাদের বীরভূমে, নাই ছেলে না হলে ছেলে হবার তাবিজের উমলবি বীরভূমে আছে না, বলে এমন তাবিজ দেবো বেটা ছেলে হবে, খুঁজলে দেখুন হারাম করে একটাও বেটা নাই, সে দিচ্ছে বেটা ছেলে তাবিজ কিন্তু তার একটাও বেটা নাই, বুঝতে পেরেছেন না, পারেন কঠিন লাগে আল্লাহর কাছে শুনেলেন সন্তানের মালিককে, সকলে বলুন আল্লাহ। যদি স্ত্রীর পেটে সন্তান না আসে, স্ত্রীর পেটে সন্তান না এলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলুন, তাহাজ্জতে বলুন, ও গো আল্লাহ তোমার কাছে আমি হাত তুলেছি, আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো, আল্লাহ কবুল করতে পারেন না, পারেন না, আর আল্লাহ যদি দেয় পৃথিবীর কেউ রোকনেওয়ালা নাই, বেঈমানরা কখনো কখনো অনেকজনে বলে না সালা আমি ইতায় গিয়ে পাথর চাবড়িতে গে চাইলুম আর ঝাঁ করে পেয়ে গেলাম, একদম আমাকে একজন বলছে যে আপনি যদি পাসপোর্ট করেন ডাইরেক্ট কি মন্ত্রীর কাছে পৌঁছাতে পারবেন, আপনাকে নেতা ধরতে হবে, এমএলএ ধরতে হবে, তারপরে পাওয়া যাবে তাই না, আর যদি মুখ্যমন্ত্রী আমার বাপ হয় তাহলে কাকে ধরবো আমি, বুঝতে পেরেছেন না, পারেননি, যদি মুখ্যমন্ত্রী সঙ্গে ডাইরেক্ট আমার ঘরোয়া সম্পর্ক থাকে তাহলে কাকে ধরবো, কেউ কি ধরা লাগবে, কেন প্রয়োজন পড়বে না, সই মারুন হয়ে গেল, যদি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে কারোর প্রয়োজন না, ডাইরেক্ট জান্নাতে পাবেন। আমার আল্লাহ বললেন যদি তোমরা আমার সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চাও, তাতা জাফা জুনু বহুমানিলে মাদজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাউ ওয়া তামা, রাতের অন্ধকারে যখন সবাই নিদ্রায় যাবে, পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, তখন তোমরা নামাজের পাটিতে এসো, আমার কাছে ইবাদতে মশগুল হয়ে যাও। পৃথিবীর কোন মুলবি কখনো বলেনি নামাজ পড়ো মসজিদের ভেতরে প্রবেশ করে থাকো, কেউ যদি বলে 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, জানবেন সে মুলবির জ্ঞানের অভাব আছে,
কিংবা ইলমের অভাব আছে কিংবা ম্যাড আছে, আমার আল্লাহ 24 ঘন্টা বলেনি। আমার আল্লাহ হুকুম দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তোমাদিকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করো আর আমার ঘরের দিকে ছুটে এসো, আবার নামাজ হয়ে গেলে ফাইলা কুনিয়া দিসসালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। আবার যখন নামাজ হয়ে যাবে তখন তোমরা ব্যবসা বাণিজ্যর জন্য হালাল রুজির জন্য তোমরা দুনিয়াতে ছড়িয়ে পড়ো, বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে যখন নিদ্রায় চলে যাবে সবাই তখন তোমরা উঠো, তাহাজ্জুদের মধ্যে এসো, সেই যখন চোখের পানিটা পড়বে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। কোন ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে কি বলে শুনেছেন? সবারই সামনে কি বলে? বলে ইলেম বাজারে আসবি, বাস স্ট্যান্ডে সবারই সামনে তোকে আই লাভ ইউ বলবো, বলে না। আসল প্রেমটা যখন জাহির করে সেই জায়গাটা কোথায়? রাতের অন্ধকারে বাবা মা ঘুমিয়ে যায়, কেউ নাই, দরজা বন্ধ করে প্রেমিকাকে ফোন লাগিয়ে বলছে আমি তোমাকে না পেলে মরে যাবো, গলায় দড়ি দেবো, বিষ খাবো, বলে না বলে না। ওই কান্নাটাই হচ্ছে আসল কান্না, ওটাই হচ্ছে অন্তরের মহাব্বত। তোমাকে না পেলে মারা যাব, তোমাকে যদি না পাই আমার জীবন শেষ হয়ে যাবে, এটাই হচ্ছে আসল মহাব্বত। যখন মহাব্বতের আসল ইজহার হয় নিরালাতে হবে, তাই তোমরা নিরালাতে আমার আল্লাহকে ডাক দাও, আমি অবশ্যই তোমাদের ডাকেতে সাড়া দেবো। আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কেউ কেউ বলছে আউলিয়া মানে হচ্ছে ওলি, আমার আল্লাহ বললেন যারা আমার প্রকৃত বন্ধু হবে তাদের দুনিয়াতে এবং পরকালে ভয় নেই। সেই ওলিটা আমি হতে পারি, আপনি হতে পারেন, একজন হাজি সাহেব হতে পারে, একজন মুফতি হতে পারে, একজন আলেম হতে পারে, একজন হাফেজ হতে পারে, যে কেউ হতে পারে, যদি তোমরাই আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করো। সবাই নিয়ত করো আজ থেকে আমরা সকলে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব ইনশাআল্লাহ। পাঁচে গানা নামাজ পড়বো, পরকালের চিন্তা লবো, আল্লাহ আজকে যদি আমি মারা যাই কালকে কবরে কি জবাব দেবো। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী এদিকে স্মরণ করাও, আলহাকুমুত্তাকাদুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুনা সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন কার মহব্বতে কার প্রেমে তোমরাই আমাকে ভুলে যাও, হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাবে। কখনো বাপ কখনো বেটা কখনো বিটি আমরা কাঁধে করে নিয়ে পৌঁছাই, কেন তোমরা কবরকে ভুলে যাও? আলহাকুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, না না তোমরাই অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, আসে দিনে তোমরা বিশ্বাসও করে নেবে। লাতারাবুন্নাল জাহিম, যেদিনে তোমরা জাহান্নাম দেখতে পাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আসে দিনে তোমরা বিশ্বাসও করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আর তোমরাই আমার কাছে এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি আল্লাহ ছেড়ে কথা বলবো না। আপনি মনে মনে ভাবছেন একটা প্রাণীকে অন্যায় ভাবে মেরেছেন, আমার আল্লাহ হিসাব নেবেন। আপনি অন্যায় ভাবে পানি খরচ করেছেন, আমার আল্লাহ হিসাব নেবেন। অন্যায় ভাবে গাছের একটা পাতা ছিঁড়েছেন বিনা কারণে, আমার আল্লাহ হিসাব নেবেন। পাই টু পাই আমি আল্লাহ হিসেব নেব। আপনি খানা খাচ্ছেন, বিয়ে বাড়িতে হোক অনুষ্ঠানে হোক আপনার বাড়িতে হোক, তোমরাই অপচয় করো না,
তোমরা যদি একটা দানাও অপচয় করো আমি আল্লাহ কিয়ামতের দিনে হিসাব নেব যতটুকু প্রয়োজন অতটুকু খাও তোমরা তোমাদের রুজিকে মেপে বুঝে খাও কেউ যদি মনে মনে ভাবেন আমি যেমন তেমন করে খাবো আমার নবীজি বললেন এক ভাগ খানা খাও এক ভাগ পানি আর এক ভাগ খালি ইবাদতে মন যাবে রাত্রিতে ইবাদত হবে দিনেতে ইবাদত হবে শরীর ভালো থাকবে গলা পর্যন্ত খেও না সুন্নতের খিলাফ পেলেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাও একটা একটা করে আমার নবীজি এই জন্য পেলেট চেটে খেতে বলেছেন একটা দানা যদি তুমি অপচয় করো আমার আল্লাহ কিয়ামতের দিনে হিসেব নেবেন এবং তোমার রুজিতে কমি আসবে তোমার খানাতে কমি আসবে তোমার রুজির বরকত আল্লাহ কমিয়ে দেবে সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা আমাদের মালকে অপচয় করব না ইনশাআল্লাহ পাঁচে গানা নামাজ পড়ব রোজা রাখবো দিনদার হব মা বাপের সঙ্গে ভালো ব্যবহার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার একে অপরের প্রতি হিংসা বিদ্বেষে মারামারি রাখবো না আপনার পাশে যদি কোনো মুসলিম বসবাস করে সে যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াও তার সঙ্গে ভালো ব্যবহার করো তাকে উপকার করো কিন্তু তাদের কারো ক্ষতি তোমরা করো না এটার নাম হচ্ছে ইসলাম তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করো পৃথিবীর তা ছাড়া কোন মাবুদ নাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে তোমাদের কোন রাখবালা নাই আমি আল্লাহ ছাড়া তোমাদের কোন খালিক মালিক নাই সবাই নিয়ত করলেন আজ থেকে জীবনে আমরা শিরক করব না ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কারুর সামনে এই পার্সোনাল প্রপার্টি নামাব না আল্লাহ ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাইব না আল্লাহ ছাড়া কারুর কাছে আমরা মদদ চাইব না একমাত্রই আল্লাহই হচ্ছে মালিক আমার আল্লাহ কোরআনে এই সম্পর্কে এক জায়গায় বললেন যারা মনে মনে ভাবছেন আমি মাজারে গেলে কিছু পাবো পাথর চাবড়িতে গেলে চাইলে কিছু পাবো আল্লাহ তাদের সম্পর্কে ইশারা করলেন ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাইয়াখলুকু দুবাবাও ওয়ালা ইজতামাউ লা ওয়া ইন ইয়াসলুবুহুম আদ-দুবাবু শাইয়্যান লা ইয়াসতানকিদুহু মিন হে আমার বিশ্বনবী আপনি বলুন তোমরা যাদিকে ভালো মন্দের মালিক মনে করেছো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা তাদের কাছ থেকে মাছি যদি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা তাদের কাছ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নাই সবাই নিয়ত করলেন হাত তুলে বলুন আজ থেকে শিরক করবো না জোরে বলুন ইনশাআল্লাহ আজ থেকে শিরকের ধারে পাশে যাব না শিরকের পথে পা রাখবো না আল্লাহ ওই জায়গা থেকে হেফাজত করুক আল্লাহ সমস্ত মুসলমান ভাইকে হেফাজত করুক এক আল্লাহ বিশ্বাসী করুক আল্লাহর দিনের উপরে টিকিয়ে রাখুক দিনের পথের উপরে আল্লাহ টিকিয়ে রাখুক আমাদের সকলকে আর একে অপরের জন্য দোয়া আল্লাহর কাছে দোয়া করবেন যারা বাদ্দিনির ওপরে আছে যারা বাদ্দিনির ওপরে চলছে আল্লাহ তাদেরকে হিদায়ত প্রাপ্ত করুক জোরে বলুন আমিন যারা ইসলামের ক্ষতি করতে চাইছে আল্লাহ তুমি তাদেরকে হিদায়ত দাও জোরে বলুন আমিন এবং যেখানে মুসলমানরা খাস করে আসামের যে সমস্ত মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে আল্লাহ ওই মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো জোরে বলুন আল্লাহুম আমিন আল্লাহ যে সমস্ত ইউপির উত্তর প্রদেশের মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে জালিম বাদশা যারা জুলুম করছে আল্লাহ তুমি ২৪ সালে তাদের মুখকে তুবড়ি দিও আল্লাহ ২২ সালে যোগীর রাজত্বকে চুর চুর করে দাও জোরে বলুন আমিন আল্লাহ ২৪ সালে এই জালিম বাদশা থেকে ভারতবর্ষের গদি থেকে তুমি তুলে দাও আর এমন একটা বাদশাকে বসাও যার দ্বারা জানো আমাদের ক্ষতি না হয় কমের সারে জাহানের মুসলমানের আমাদের ভারতবর্ষের মানুষের যেন কোনো রকমের ক্ষতি না হয় এমন একজন বাদশা দাও আল্লাহ তুমি এমন একজনের ব্যবস্থা করে দাও আমাদের জন্যে জানো তুমি এই ইসলামের হেফাজত হয় আল্লাহ মুসলমানের হেফাজত করো আমাদের সকলের হেফাজত করো যত মাদারিস আছে মারাকিজ আছে আপনারা জানেন আরএসএস এর নেতা মহান ভাগাপাত বলেছে তিনটে টার্গেট করেছে যে যেমন তালিবানরা দেশ দখল করে সরকার গঠন করেছে আমাদের দেশে জমিয়তে উলামায়ে হিন্দ আমাদের দেশে তবলিগ জামাত এবং দারুল উলুম দেওবন্দ এই তিনটের উপরে ভয় আছে এদিকে ব্যান করা দরকার এরা দেশটাকে দখল করতে পারে এবং এই দেশটাকে হিন্দু রাষ্ট্র থেকে মুসলিম রাষ্ট্রে গঠন করতে পারে এরা বলেছে আল্লাহ তাআলা তুমি তার জবানের ভাষাকে বাস্তবায়িত করে দাও জোরে বলুন আমিন আল্লাহ তাআলা
যারা বলছে বাচ্চা হাওয়া থেকে রোদ লাগাবো, আল্লাহ তুমি মদদ করো। যারা ইসলামকে মিটাতে চাইছে, আল্লাহ তুমি তাদেরকে হিদায়ত দাও। আল্লাহ যারা কোরআনকে মিটাতে চাইছে, আল্লাহ তুমি হিদায়ত দাও। আল্লাহ মোদীকে কালমা পড়িয়ে দাও, আল্লাহ যোগীকে কালমা পড়িয়ে দাও যদি তাদের তকদিরে থাকে, আর তা না হলে তাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও, যেমন ফেরাউনকে মুছেছো, যেমন হামানকে মুছেছো, যেমন সাদ্দাতকে মুছেছো। এইভাবে এই বেঈমান কাফেরদের মতো যারা ইসলামকে মিটাতে চাই।